So, hey guys, good morning and welcome back to the brand new vlog. চলে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা না গাইস তোমাদের সঙ্গে ক্লিয়ার ভাবে বলতে চাই, বত্রি বিল থেকে শুরু করছি, তার কারণ তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো। যেহেতু আমি কালকে রাতে আমার বাড়ি থেকে সন্দীপের বাড়ি ডাইরেক্ট চলে এসেছি, সন্দীপের সঙ্গে আমার ইউটিউব পাসওয়ার্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে অনেক প্রবলেম হচ্ছিল। সো সেই জিনিসটার জন্য আমি একটু প্রবলেম ফেস করছিলাম, তো তার জন্য আমি সন্দীপের বাড়ি ফটাক তোর সঙ্গে চলে আসলাম। এসে ফটাফট কিন্তু সবকিছু কমপ্লিট করে নিলাম, যা যা ভেরিফিকেশন ছিল, যা যা মানে পাসওয়ার্ডের ব্যাপার ছিল সবকিছু কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে কিন্তু বস রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সন্দীপ এডিট করেছিল, গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও ছেড়েছে, বুঝতে পাওয়া হবে না গল্পটা। তো যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে টুমিয়ে ফটাক সে ঘুম থেকে উঠে মর্নিং এ ফ্রেশ ট্রেশ হয়ে বস ফাইনালি দেখতে পাচ্ছ বত্রি বিলে চলে এসেছি। আর বত্রি বিলের ওয়েদারটা দেখতে পাচ্ছ, অসাম, ওফ লাভলি জিনিস না। এবার বুঝতে পারছি না মানে এইবারটা এরকম হচ্ছে যে মানে প্রতি বছর না এই টাইমের মধ্যেই না পুরো এইসব জায়গা জলে ভরে যায়, রাস্তাঘাট জলে ডুবে যায়, বাট এইবার না আমি সেই রকম কোনো বৃষ্টিই দেখতে পাচ্ছি না। সো জানি না, আমার আমি জানি না এইসবের ব্যাপারটা, ঠিক আছে। সো এখানে যারা চাষবাস করে তারাই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বোঝে যে কখন কি হবে। এখন ফাইনালি কিন্তু গুটি গুটি পায়ে যাচ্ছি আমি সন্দীপদের ক্যাফের দিকে, ঠিক আছে, অলমোস্ট পৌঁছে গেছি এই টার্নিংটা পার করলেই। চলো বেশি কথা বলবো না আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি মর্নিং থেকে, জানি না কেমন কি লাগছে, কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে, কারণ খুব একটা ভালো ব্লগ আমি শেয়ার করি না, ঠিক আছে। যাই হোক, কমেন্টে জানাবে তোমরা, আর চলো ব্লগ দেখতে থাকো। ফাইনালি গুটি গুটি পায়ে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ বত্রি বিল দ্য ডাইরিস ক্যাফেতে, ঠিক আছে। এখন এই যে ডাইরিস ক্যাফে সিঁড়ি, মানে এগুলো দেখাতে হয়, ঠিক আছে, ব্লগ মানে সবকিছু দেখাতে হবে, ঠিক আছে। দোকানের মালিক কোথায়? দোকান ছেড়ে ওখানে বসে রয়েছো, তাড়াতাড়ি। হ্যাঁ, ও ভাই সাহেব, এগুলো কি লাভলি ক্যাফে ব্রো, লাভলি। কি আচ্ছা, আমার মত ওখানে ওর মত খাটো আছে। ওরে ভাই সাহেব, এ ভাই 150 টাকা দেব ওখানে, একদিন আমার জন্য দিয়ে দিস রুমটা, ঠিক আছে, বিয়ার ফিয়ার খাওয়াবো ওখানে, বিয়ার ফিয়ার খাওয়াবো। ও ভাই সাহেব, গাইস দেখতে পাচ্ছো এখানে ডিজে, এখানে পাকা টাকা করে দিয়েছে, এখানে শোয়ার জায়গা, গানটা শুনতে দেখতে পাচ্ছ সন্দীপ ডায়েরি বলছে, ঠিক আছে, তার মানে তোমরা বুঝে নাও এটা ওয়ো, ঠিক আছে। অলওয়েজ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বত্রি বিলের, কাপিলদের বিশেষ করে, ঠিক আছে, আমাদের বত্রি বিলের ওয়েতে, ঠিক আছে। তার অনার হচ্ছে সন্দীপ ডায়েরি, আসবে, যোগাযোগ করবে, নাম্বার রয়েছে, নাম্বার ওখানে ওই যে ওদিকে একবার দেখিয়ে দিয়েছে, আর এখানে ম্যানেজার রয়েছে, ম্যানেজার শুয়ে পড়েছে এসে, ঠিক আছে। সো চলো তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটা শেয়ার করলাম, জানি না কেমন কি লাগলো কমেন্ট সেকশনে বলবে, আর লোকেশনের ব্যাপারে আমি দিয়ে দেবো বত্রি বিল, তোমরা তো জানোই সন্দীপ ডায়েরি মানে এখন সবাই চেনে, ঠিক আছে। ফাইনালি কিন্তু ক্যাফেতে চলে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে যা যা হলো শেয়ার করলাম, ঠিক আছে। তার মধ্যে কিন্তু বস ভাইদের ব্যাপারে শেয়ার করা হয়নি, ভাইরা মর্নিং এসেই কিন্তু আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, এই একজন আর এই একজন, ঠিক আছে। কোথা থেকে জানো সকাল সকাল উদয় হয়েছে, কোথা থেকে? কাকদ্বীপ। মানে বুঝতে পারছো গাইস, আমাদের মানে ভোরবেলা সূর্যও কিন্তু ঠিক মতন উদয় হয়নি, দেখতে পাচ্ছ, বাট কাকদ্বীপ থেকে কিন্তু বস ভাই দুটো চলে এসেছে। আমরা কিন্তু মানে কাকদ্বীপ মানে বকখালি ওইদিকে, তাই তো? বকখালির কথা শুনলেই মানে কত দূর, সে আগের দিন থেকে রেডি হই, ঠিক আছে। কে আজকে সকালে বেরিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, আজকে সকালে বেরিয়ে চলে এসেছিস, কতক্ষণ লাগে আসতে? চার ঘন্টা লাগে, তার মানে ভোর বেলায় বেরিয়েছিস, তাই তো? তো চলো এখন ফাইনালি চলে এসেছে বত্রি বিলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন টুকটাক যা হলো আড্ডা ফাড্ডা মারলাম, দ্য ডায়েরি স্ক্যাপে নিউ ওয়ে হয়েছে, চলে আসো কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। সো চলো ব্লগ দেখতে থাকো, তোমাদের সাথে কন্টিনিউয়াসলি বেস্ট অফ বেস্ট মোমেন্ট প্রেজেন্টিং করছি। তো এখন ফটো মটো শুট চলবে, এই যে রেডি হয়ে গেছে বস, ঠিক আছে, এখন টুকটাক একটু ফটো ক্লিক করে নেই, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ঠিক আছে। আর বস কি করছি, ইনস্টাগ্রামে ফলো করছো না? যাও ফটাক্সে ফলো করো, নিচে মেনশন করা থাকে কিন্তু প্রতিটা ভিডিও, ঠিক আছে। সো যাও ফটাক্সে ফলো করো, 12,000 হতে আর মাত্র 200 বাকি, ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফলো করে দাও, তারপরে তো আরও এগোতে হবে একসঙ্গে পায়ে পা মিলিয়ে। সো ব্লগ দেখতে থাকো, তোমাদের সঙ্গে প্রেজেন্টিং করছি, আগে কটা ফটো তুলে নিই, ঠিক আছে। ফটো মটো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ফটো তোলা কমপ্লিট হওয়ার পর না সন্দীপ আমাকে বললো সকালবেলা খেয়েছিস, আমি না বস সত্যি কথা বলতে ব্লগ করতে করতে না বস আমরা ভুলে গেছিলাম যে আমাদের কিন্তু মর্নিংয়ে খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে। তো এখন যাচ্ছে ফাইনালি ক্যাফের দিক থেকে বাড়ির দিকে, ঠিক আছে,
মানে ওখানে গিয়ে একটুখানি মর্নিং এর ব্রেকফাস্ট যেটা রয়েছে চা খাবার খাবো, খেয়ে দেন আবার তারপরে এখানে আসবো, যেহেতু রাহুল দারাও আসবে ফোন করে দিয়েছি। প্রতিদিনের মতন সন্ধ্যাবেলা বাড়ি এসে মর্নিং আবার খেতে বসে গেছি, ঠিক আছে। এখানে ডিম ভাত দিয়ে সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, আর যে ছেলে মাছ খাচ্ছে, আমি মাছ খাই না, বলো কাকি মাছ বাস কারা খায়? মাছ খাস না, কোনো গার্লফ্রেন্ড পটপেও না। হ্যাঁ কি বললে? এ সন্দীপ তোর মাথা তোর থেকে উপরে, মাছ না খেলে গার্লফ্রেন্ড পটে না গায়ে কমেন্ট সেকশনে বলো তো। তো চলো আর বেশি কথা বলবো, ঠিক আছে? আগে খেয়ে নেই। অ্যালবাম সং এর উপরে সো পার্সোনাল গান গায়, বাট ওটাকে পাবলিশ করে, সো এখানে দেখছিলাম শুট হচ্ছিল, তো আমরা ওইটা দেখে কিন্তু ওদিক থেকে চলে এসেছিলাম, ঠিক আছে, কারণ আমাদেরও একটু ইন্টারেস্ট জাগে মনের মধ্যে দেখার। সো গাইজ শুট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো বত্রিবিলের দিকে, যেহেতু মানে বত্রিবিলের দিকে না ক্যাফের দিকে, ডাইরিস ক্যাফে, মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়। এখন রাহুল দা আসছে, আবার রাহুল দার সঙ্গে আসলে অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু তোমাদের সাথে কন্টিনিউয়াসলি শেয়ার করো, ব্লগ দেখতে থাকো। তোমার সত্যি কথা যার চ্যানেলে ভিডিও হচ্ছে সেই খুঁজে পাচ্ছি না আমরা। আর দিদি কত দূর থেকে কাকদ্বীপে এসছে, কষ্ট হয়নি তো আসার সময়? ঘাম বের করছে। আমাদের ব্লগে কিন্তু এরকম মজা দেখতে পারবে, ঠিক আছে? সো অলমোস্ট ফানি মোমেন্ট আমাদের, সো ব্লগ দেখো, তোমরা শেয়ার করছি, যেহেতু রাহুল দা সোনাই দিয়ে এখনই আসলো, অনেক কিছু হবে, শেয়ার করবো। সন্দীপ ডায়েরি নাকি ক্যামেরা ধরে ফটো শুট করছে, তাও আবার দেখতে পাচ্ছ এত বড় সেলিব্রিটি ব্যাটারি কি ফটো তোলা স্টাইল গুলো শিখে নাও গাইস, এইভাবে তুলতে হয়, ঠিক আছে? আর এখানে সন্দীপ ডায়েরি ক্লিক মারছিস তো, আতে ফটো তুলছিস নাকি কুলুক কুলুক করে মারছিস? তো আমি পড়া পোস্ট সকালে লাল করতে ভুলে গেছি। ও মানে এখানে এসে কমপ্লিট করে নিলে, তাই তো? তো ওখানে পটিমটি পড়ে নেই তো, খুঁজে পাচ্ছি না, নেই তো কিছু কি আনি ধরে? হ্যাঁ কি বলছিস? এনি দ্বারা মানে আজকে ফটোগ্রাফার হয়েই ছাড়বি। ওই দেখো এখানে কেউ বসে, ওখানে এবার শুয়ে, দেখো না শুয়ে না দাঁড়িয়ে ফটোশুট চলছে, ঠিক আছে? পাট বাগানের ফটোশুট কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবা। ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে হবে, যারা যারা নতুন চ্যানেলে এসছে প্লিজ করে দাও। বুঝলি তো? দর্শকের হতে হালকা যেহেতু দুপুর হয়ে গেছে, তো রাহুল দার আসার সময় না বিরিয়ানি কিনে নিয়ে এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্লেট এনেছে, ঠিক আছে? সোনাই দি খাবা না, বাড়ি থেকে খেয়েছো? আর ওই যে সাথে যেই নতুন গার্লফ্রেন্ড এসছে রাহুল দার, সে খাবে না? রাহুল দা আসার সময় গ্যাস বলছে কি আমি না নতুন একটা গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছি, রেডি থাকো, এই যে নতুন গার্লফ্রেন্ড, ঠিক আছে? এই যে গ্যাস দেখতে পাচ্ছ, বলো বলতে হবে বলতে হবে, আরে চুমু চামান দিয়ে দিল, দেখতে পাচ্ছ নতুন গার্লফ্রেন্ড? শোনাই দি শোনাই দি, ও রিলস ভিডিও করছে গাইস গাইস, কপিরাইট ক্লেম করো, কপিরাইট ক্লেম 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 কপিরাইট ক্লেম দেবে, ঠিক আছে? আমাদের দিতে পারবে না, কারণ কেন না আমাদের সাথে ইউটিউবের কমিউনিটি একটা ব্যাপার আছে, ঠিক আছে? রাহুল দা বোঝে না কেন এই দেখো তোমার গেল নতুন গার্লফ্রেন্ড নিয়ে চুমু জামা দিয়ে দিল হাতে মাথায়, কি দেবা কি দেবা? বেঁচে যাবা বোঝো, আমি বলছিলাম অনেকদিন থেকে একটু শুধরাও, ভালো হয়ে গেছে। সো চলো এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সন্দীপ জেনে কি করতে গেছে, কি সুন্দর থালা বাসন এনেছিল, আবার ওটাকে তুলে রেখে এই থালা নিয়ে আসলো, কেমন ছিল তুমি? হ্যাঁ তুমি মাজবে তো? না বই তো কষ্ট হবে, মাছ তো মিশতে পারবো না, এটা পারি না, নতুন একটা বিয়ে করে আনছি বউ, সে মেজে দেবে। গাইস এখানে দেখতে পাচ্ছ, ও গাইস দেখতে পাচ্ছ বাথরুম করতে করতে দৌড়াচ্ছে, দেখেছো দেখেছো? এই যে চেন খোলা রয়েছে, ও তুমি আমার ওই ক্লিপ যদি দাও আমিও তোমার এই ক্লিপ দেবো, কিভাবে হাঁটছো তুমি? এটা কি এই তোমার কি, তুমি কি মেয়ে বে নাকি বাবু জরা বাচ্চকে রে? ও ভাই সাহেব গাইস দেখতে পাচ্ছো, আমাদের আমাদের সাথে কিন্তু একটা মেয়ে অলওয়েজ থাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছো ওখানে
ওখানে গাইস কেউ রিলস করতে ও ভাই সাহেব চলবে শাবাশ 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 একেই বলে কিন্তু ভালোবাসা দেখেছো সো আমার ব্লগে কিন্তু তোমরা অলওয়েজ এই জিনিসগুলো দেখতে পারবে আর বিরাট মজা লাগছে যেহেতু মর্নিংয়ে কিন্তু ব্লগ শুরু করেছিলাম মেঘলা ওয়েদার থেকে তখন সূর্য মধ্যে ঠিক কোনোভাবে ওঠেনি বাট এখন কিন্তু সূর্য উঠে দেখতে পাচ্ছ লোকজন অলওয়েজ কিন্তু যাচ্ছে রোড দিয়ে সোজা সো যা যা হচ্ছে শেয়ার করছি এখন বাড়ির দিকেও বেরোবো অনেক কার প্ল্যান রয়েছে সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে সো গাইস ফাইনালি আমরা একটা স্কুটিতে চারজন বসে পড়েছি আর এখন সৌরভপাল চালাচ্ছে আমার স্কুটি এখন সৌরভপালকে আমরা যাচ্ছি বাড়িতে ছাড়তে বিরিয়ানি টিয়ানি খাওয়ার পরে সেই রিল ফিল করলাম করার পরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা আমি এটা যাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট একজনকে সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আছে সারপ্রাইজটা কিনতে যাচ্ছি আর সৌরভকে আমি সৌরভের বাড়ির সামনে ওখানটা কাছে ছাড়বো সেটা চলে যাবো সৌরভ সৌরভের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে কথা বলছি জানো আমি মদ খেয়ে নিয়েছি সাবধানে যাবা আর আস্তে আস্তে গাড়ি চালাবা না হলে আমার মতন পড়ে যাবে রাস্তায় আস্তে আস্তে যাবা কিন্তু ঠিক আছে টাটা হ্যাঁ সো ফাইনালি গাইস আমি এখন চলে এসেছি আমার বাড়ির লোকেশনে ঠিক আছে এখন এখান থেকে হেঁটে হেঁটে আমি যাবো আমার বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে আর রূপও আসতে ফোন করলো সো চলো বাড়ি গিয়ে আগে স্নান টান করবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে স্নান করবো স্নান করে টোরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সব ব্লগ দেখো কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি ঠিক আছে বেরিয়ে মানে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে ভাবলাম আজকে দেখতে যাবো একটুখানি বাট দেখার আগে রাজের দোকান পর্যন্ত আসতে পেরেছি জাস্ট তখনই দেখতে পাচ্ছ গাইস বৃষ্টি চলে এসছে মানে কি পরিমাণে বৃষ্টি মানে অতিরিক্ত জোরে বৃষ্টি হচ্ছে ঠিক এখন আমরা রাজদের দোকানে এসে বসেছি আর ওদিকে ব্যাকগ্রাউন্ডে গান চলছে জাস্ট অসম গান এই গানটাকে অফ করতে পারছিস না কবে এক কিলোম পেয়ে যাবো সো এখানে আমি আর রূপ দেখতে পাচ্ছ বসে রয়েছি অবাকার মতন ঠিক আছে সো যাই হোক বৃষ্টিটা কমার অপেক্ষায় রয়েছি কমলে তারপরে যাবো রাজকে দেখে তারপরে আবার আজকে শায়নের জন্মদিন ওখানেও যেতে হবে দেখি কী করবো বুঝতে পারছি না সো ব্লগ দেখো তোমরা সারাদিনে অনেক কিছু শেয়ার করলাম আর হয়তো রাতে বেশি কিছু শেয়ার করার নেই সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন মানে আমরা বলতে না মানে আমি সন্দীপ আর মিঠুন এসছি আবার রাহুলদার বাড়িতে ঠিক আছে আর এখানে সোনাদি সমানে পেয়ারা খেয়ে যাচ্ছে আর এখানে দেখো হার মার ছড়িয়ে রেখে দিয়েছিল এই ঘরের মধ্যে তো এসে একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে যে অনন্যা ফোন কিনেছে আমি গিফট করেছি তোমাদের সঙ্গে আজকের দিনে যতটা পারলাম ব্লগ শেয়ার করলাম জানি না কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবো ঠিক আছে বাট ব্লগটা কিন্তু আজকে এন্ড করে দেবো ঠিক আছে যেহেতু ব্লগটা আর কন্টিনিউ করবো না সো ব্লগটা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকো ঠিক আছে সাবস্ক্রাইব ও ভাই সাহেব সো চলো আর বেশি কথা বলবো না আজকের মতন টাটা লাভ ইউ বুম